গত জানুয়ারি মাসে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুর থেকে নিখোঁজ হয় শেখ হাসান নামের এক যুবক। মানিকপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার হয় তার পরিত্যক্ত মোটর বাইকটি। পরিবারের লোকজন মানিকপুর তদন্ত কেন্দ্রে প্রথমে নিখোঁজের ডায়েরি করেন, পরে অপহরণের মামলাও দায়ের করেন। এই অপহরণের মামলার তদন্ত নেমে কয়েকদিন আগে মানিকপুর থেকে নিয়ামুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়ামুল পুলিশকে প্রথমে মোটরবাইক চুরি চক্রের সন্ধান দেয়। ধৃত ব্যক্তি স্বীকার করে তাদের চারজনের একটি দল পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মোটরবাইক চুরি করে এনে তারা বিক্রি করত। শেখ হাসান ওই দলের অন্যতম পাণ্ডা। পুলিশ জানায় আরও জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়ে নিয়ামুল, স্বীকার করে নেয় মোটরবাইক চুরির ভাগ বটোরা নিয়ে গণ্ডগোলের জেরেই তারা তিনজনে মিলে শেখ হাসানকে খুন করে ইটভাটায় পুঁতে দিয়ে আসে। পুলিশ শুক্রবার ধৃতকে নিয়ে ইটভাটায় তল্লাশি চালায়। ধৃতের বয়ানের মতো এরপর মাটির তলা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহাবশেষ। পুলিশ দেহাবশেষটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে শেফিল্ড টাইমস।